যে মুসলিম উম্মাহকে এক জায়গায় আনার চেষ্টা করতে হবে, এক জায়গায় ঐক্যবদ্ধ একটা প্ল্যাটফর্ম গড়ার চেষ্টা করতে হবে। এটার মানে এই নয় যে আমাকে নতুন একটা দল খুলতে হবে, খুলে সবাইকে ওই দলে ফর্ম পূরণ করাইতে হবে, এটা না। বাংলাদেশের মুসলিমরা বিভিন্ন ভাবে বিভক্ত হয়ে আছে, এখন সবাইকে যদি আপনি একটা দলের মধ্যে আনতে চান তারা আসবে না, এটা সম্ভব না। কারণ মানুষ মানুষের মধ্যে চিন্তার পার্থক্য থাকে, কেউ এইভাবে চিন্তা করছে, কেউ এইভাবে চিন্তা করছে। ইভেন দেখেন আপনি সহি আকিদার যে যে যারা আছি বাংলাদেশে, এদের মধ্যে দলাদলি নাই, এদের মধ্যে অনেক গ্রুপিং আছে না, সবাই কি এক জায়গায় আসবে? আসবে না। তাহলে কিভাবে এক জায়গায় আনতে পারি আমরা? আগে মানসিকতা চেঞ্জ করতে হবে। কি চেঞ্জ? প্রথমে মনে করতে হবে সব মুসলিম আমার ভাই, সমস্ত মুসলিমই এদেশের আমার ভাই, শুধু দেশ কেন সারা বিশ্বের মুসলিমরাই আমার ভাই। হয়তো সে সিরিয়ায় থাকে, সে আফগানিস্তানে থাকে, সে ফিলিস্তিনে থাকে, আমি বাংলাদেশে থাকি, সমস্যা নাই, কিন্তু সে আমার ভাই, আমরা দিনের ভাই। বাংলাদেশে কেউ হয়তো এই মাঝহাবে আছে, কেউ ওই তরিকায় আছে, কেউ ওই সংগঠন, কেউ ওই সংগঠন, সবাই মুসলিম আমার ভাই। এই চেতনাটা যারা লালন করতে পারে না, এরা তো সংকীর্ণ মানসিকতা, এদের কারণেই সমাজে বিভক্তি বাড়তে থাকে। আমি একমাত্র হক, বাকি সবগুলো বাতিল, এই কনসেপ্টটা ঠিক না। নবীজি বলেছেন সবাই বিভক্ত হয়ে যাবে, 73 দলে একটা দল জান্নাতে যাবে, যারা আমার মান আলিহি ওয়া সাহাবী, আমি যার উপরে আছি, আমার সাহাবীরা যার উপরে আছে। এখন সবাই দাবি করে আমরা এই হকমতি দল। অতএব এখানে আপনি এক জায়গায় সবাইকে আনতে হলে আগে মানসিকতা চেঞ্জ করতে হবে। হ্যাঁ, সবাই মুসলিম, হ্যাঁ, প্রত্যেকের মধ্যেই খারাপ কিছু জিনিস আছে, প্রত্যেকটা দলের মধ্যেই কিছু না কিছু খারাপ জিনিস আপনি পাবেন, বিতর্কিত অনেক বিষয় আছে, কিন্তু এটাও ঠিক প্রত্যেকটা দলের মধ্যে আপনি ভালো অনেক কিছু পাবেন, পাবেন না? প্রতিটা ইসলামপন্থী দলের মধ্যে দেখবেন ভালো ভালো কিছু না কিছু বিষয় আছেই আছে। খোলা মনে ভালোটাকে নেয়া শিখুন, আর বন্ধ মনে খারাপটা ছেড়ে দিন, তাহলে আপনি সবাইকে এক জায়গায় আনতে পারবেন ইনশাআল্লাহ। আদারওয়াইজ কোনো সুযোগ নাই, আদারওয়াইজ কোনো সুযোগ নাই। যদি কিনা বাংলাদেশের মুসলিমরা এক জায়গায় আসতে পারে, যদি না পারে তাহলে এই জাতির ধ্বংস কেউ ঠেকাতে পারবে না, কেউ ঠেকাতে পারবে না। এটা সবাই বলে যাই যে ঐক্য ঐক্য, কিন্তু কিভাবে করব এটা বলতে পারি না। শুধু একটা কাজ করেন, মানসিকতা চেঞ্জ করে নাই। আপনি মনে করেন যে আমি একাই হকপন্থী, বাকি সবাই বাতিল, কোনোদিনও আপনি ঐক্যবদ্ধ হতে পারবেন না কারোর সাথে। শোনেন, কোরআনের মধ্যে আল্লাহ পাক বলেছেন এবং হাদিসের মধ্যে নবীজি বলেছেন, শেষ জামানায় মুসলিমদের সাথে মিত্র বন্ধুত্ব প্রদর্শন করবে এক শ্রেণীর খ্রিস্টান, এক শ্রেণীর খ্রিস্টান, যারা উদ্ধত না, যারা অহংকারী না, যারা বিনয়ী। কোরআনে আছে, সূরা মাইদায় হাদিসের মধ্যে নবীজি বলেছেন, শেষ জামানায় যখন ইমামুল মাহদি আসবেন, একটা খ্রিস্টান কমিউনিটির সাথে আমাদের বন্ধুত্ব হবে, এরা দুজন একসাথে মিলে ওই জালেমদের বিরুদ্ধে যুদ্ধ করবে। আল্লাহ যদি এটা বলতে পারেন তাহলে মুসলিমরা আমরা একসাথে থাকতে পারি না? হ্যাঁ, আপনার সাথে আমার অনেক বিষয়ে দ্বিমত আছে, ঠিক আছে, ওই দ্বিমত গুলো ওই জায়গায় রাখেন, ওইটা এখন বলার দরকার নাই, কারণ আপনি দ্বিমত করতে থাকলে শেষ হবে না কখনো। সাহাবীদের যুগেও ইখতিলাফ ছিল প্রচুর বিষয়ে, তারা কখনো আলাদা হয়ে যান নাই। আজকে দেখেন আমরা সহি কতগুলো দল আলাদা হয়ে গেল, এবং সবাই দাবি করছে আমি হক করব, না জানি আল্লাহ পাক কবে তাদের বুঝ দান করবে। সবাই বলছি যে আমরাই একমাত্র চূড়ান্ত সঠিক, বাকি সবাই বাতিল, সবাই জাহান্নামে যাবে। এই যে জান্নাতের ডিলারশিপ দিচ্ছি আমরা, জান্নাতের ডিলারশিপ, আল্লাহ পাক বোঝার তৌফিক দিন। অতএব মানসিকতা চেঞ্জ করে একটা কাজ, নবীজি বলেছেন, একটা হাদিস বলছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, সরি, তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারবে না যতক্ষণ তোমরা মুমিন হতে পারছো না, আর ততক্ষণ মুমিন হতে পারবে না যতক্ষণ পরস্পরকে ভালো না বাসছো। আমি কি তোমাদেরকে বলে দিব কোন কাজ তোমাদের ভালোবাসা বৃদ্ধি করবে? সাহাবীরা বললেন, অবশ্যই বলুন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বললেন, তোমরা পরস্পরকে সালাম দেয়া শেখো। কি বললেন? পরস্পরকে সালাম দেওয়া শেখো। দেখেন আজকে আমরা সালাম দেই না পরস্পরকে, সালাম ভাতৃত্ব সব নিজের মধ্যে চলে আসে, নিজের দলের মধ্যে চলে আসে, বাইরে লোককে দেখলে সালাম দিতে চায় না, একসাথে একটা প্লেটে বসে খাইতে চায় না, একটা দস্তরখানে বসে চা খাবে সেটাও করতে চায় না, একজনের মসজিদে আরেকজনকে ঢুকতে দেয় না, আরেকজনের মাহফিলে আরেকজনকে যাইতে দেয় না। এই যদি অবস্থা হয় মনের, তাহলে নিঃসন্দেহে কোনো সন্দেহ নাই এরা ফেরকা, এরা প্রতিটাই ফেরকা, এবং এই ফেরকা গুলোর পরিণাম হবে ইনশাআল্লাহ তাআলা আল্লাহর শাস্তি। দেখেন দুনিয়াতে অনেক বড় বড় হয়তো আপনার জনবল আছে, পরকালে পরকাল কঠিন জায়গা,
ওখানে মানদণ্ড চলবে, কোনো জনসংখ্যা চলবে না। আল্লাহ পাক বুঝার তৌফিক দিক, আল্লাহু আমিন। সবাই মুসলিম আমার ভাই, একতলাপ আছে তারপরেও আমার ভাই। আল্লাহ পাক সবার ভালোটুকু নেওয়ার তৌফিক দান করুন, খারাপটুকু ছেড়ে দেওয়ার তৌফিক দান করুন। পাঁচ নাম্বার, ছয় হচ্ছে যে আপনাকে অর্থনৈতিক জীবনটাকে পবিত্র করতে হবে। ছয় নাম্বার, এমন কোন রিজিকের সোর্সে যাবেন না যেটা হারাম। আল্লাহর ওয়াস্তে এমন কোন রিজিকের সোর্সে যাবেন না, এমন কোন রিজিক তালাশ করবেন না যেটা হারাম, যেখানে সুদ আছে, যেখানে ঘুষ আছে, প্রতারণা আছে, দুর্নীতি আছে, ফাঁকিবাজি আছে, আল্লাহর ওয়াস্তে করবেন না। একটা হাদিস বলি, যদি কোনো ভিক্ষুক আপনার কাছে আল্লাহর ওয়াস্তে কিছু চায়, তার হাতটাকে খালি হাতে ফেরাবেন না। এটা হাদিস, মনে হয় ভিক্ষুকরা এই হাদিসটা জানে, খেয়াল করলে দেখবেন খালি আল্লাহর ওয়াস্তে চায়। আমি মনে করি ওরা মনে হয় হাদিসটা জানে। নবীজি বলেছেন, কেউ যদি আল্লাহর ওয়াস্তে তোমাদের কাছে কিছু চায়, তার হাতটা খালি হাতে ফিরাও না, কিছু হলেও দিও, না দিতে পারো মুচি হাসি দিও যে ঠিক আছে বাবা আমার কাছে কিছু নাই, আল্লাহ ভালো করুক, আমি আপনাদের কাছে আল্লাহর ওয়াস্তে চাইলাম। আল্লাহর ওয়াস্তে কোন রকম হারাম রিজিকের দিকে যাবেন না, আপনার সারা জীবনের ইবাদত নষ্ট হয়ে যাবে। দুনিয়াতে আপনি যাদের কথা চিন্তা করছেন, ওই মা, ওই বৃদ্ধ বাবা, ওই স্ত্রী সন্তান, এরাও আপনার হিসাব দিবে না ভাই। আপনি হালালের দিকে চলে আসেন, দেখেন আল্লাহ পাকের বারাকা, প্রচুর বারাকা। আল্লাহ পাক এমন উৎস থেকে আপনাকে রিজিক দিবেন যা কখনো কল্পনা করেনি। আমার পরামর্শ, কৃষি ভিত্তিক অর্থনীতির দিকে চলে আসেন, ব্যবসা ভিত্তিক এবং কৃষি ভিত্তিক। হালাল ব্যবসা করেন, কৃষি ভিত্তিক কাজ করেন, আপনি হালাল খাবেন, ফ্রেশ খাবেন, নিজের উপার্জনে চলবেন, আপনার ইবাদত আল্লাহর কাছে ইনশাআল্লাহ তাআলা বড় 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 পরহেজগার মানুষদের ইবাদতের মতো কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করুন, আল্লাহু আমিন। এটা হলো ছয়। সাত নাম্বার হচ্ছে যে আপনাকে শারীরিকভাবে সক্ষমতা অর্জন করতে হবে, শারীরিক প্রিপারেশন রাখবেন। যুবকদেরকে বলছি স্পেশালি, ফিজিক্যালি ফিট থাকতে হবে। ওই পশ্চিমাদের মতো রাত 12টা 2টায় ঘুমানো যাবে না, 10টা ওঠা যাবে না। নবী সুন্না মতো চলেন, ব্যায়াম করেন, ভালো খাবার খান, প্রয়োজনে সেলফ ডিফেন্স শিখেন, জুডো শিখেন, ক্যারাটে শিখেন, আপনি খেলাধুলা করেন, আপনার ফিজিক্যালি ফিট রাখেন নিজেকে। ফিজিক্যালি ফিট না রাখলে সামনের দিনগুলোতে আপনি টিকতে পারবেন না। এই যে করোনার সময় সবাই বললো না, যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি তারা সার্ভাইভ করতে পারছে, তাই বলো না? যার রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো তাকে ভাইরাস কিছুই করছে না, হয়তো পজিটিভ, করোনা পজিটিভ কিন্তু বোঝা যাচ্ছে না, কোনো লক্ষণ নাই, কারণ তার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো। অত ফিজিক্যালি ফিট থাকতে হবে আপনাকে। এই জন্য একটাই সাজেশন, সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মতো চলেন, সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। এর বাইরে গেলেই আপনি ক্ষতিগ্রস্ত হবেন, এক পা গেলেই ক্ষতিগ্রস্ত হবেন। এটা সাত। আট নাম্বার, খাবারের ব্যাপারে সচেতন থাকেন। শেষ জামানায়, শেষ জামানার বেশিরভাগ খাবার হবে দূষিত, করাপ্টেড। শেষ জামানার বেশিরভাগ খারাপ খাবার হবে ভেজালযুক্ত। এটা কিন্তু কোরআনেও আছে, সূরা কাহফের মধ্যে, হাদিসেও আছে দলিল। অতএব খাবার যেটা খাচ্ছেন সতর্ক থাকেন, কি খাবার খাচ্ছেন আপনি। আমি এটা বারবার বলি, অনেকে এই কথাটা গুরুত্ব দেন না। আপনি পরে বুঝতে পারবেন যখন এমন কোন রোগ আপনার শরীরে বাসা বাঁধবে, চিকিৎসা করতে পারবেন না। এটা ইহুদি খ্রিস্টানদের প্ল্যান, ওরা এমন এমন খাবার বাজারে ছেড়ে দিয়েছে যেটা খেলে আপনি রোগাক্রান্ত হয়ে যাবেন, আপনার ভিতরে যৌন ক্ষমতাও নষ্ট হয়ে যাবে, আপনার ফিজিক্যাল স্ট্রেংথ কমে যাবে, এবং আপনার চিন্তা শক্তি পর্যন্ত নষ্ট করে দিবে। এই 4G দেখছেন, 4G, সামনে আসবে 5G, 5G যখন আসবে তখন দেখবেন মেধাগুলো নষ্ট হয়ে যাচ্ছে সব। আপনার সন্তানদের বিবেক বুদ্ধি সব, ওই যে অটিস্টিক বাচ্চা জন্ম হবে তখন, প্রতিবন্ধী বাচ্চা জন্ম নিবে তখন বেশি বেশি। খেয়াল রাখেন কি খাবার খাচ্ছেন আপনি, যেখানে সেখানে যে কোনো খাবার খাবেন না, বিশুদ্ধ খাবার উৎপাদন করে খান, আল্লাহ পাক তৌফিক দিক, আল্লাহুম আমিন। এটা আট। নয় নাম্বার হচ্ছে যে নিজেদের যতটুকু আল্লাহ পাক নিয়ামত দিয়েছেন, এই আপনার জান, আপনার সময়, আপনার মাল, আপনার মেধা, আপনার এই যে জমি জমা যা আছে, আপনাকে আল্লাহ পাক যা দিয়েছেন, এগুলো দিয়ে আপনি দিনের কিছু খেদমত করার চেষ্টা করেন। নিজে করতে না পারেন, যারা করছে ওদেরকে সহযোগিতা করেন। আপনি যদি ভালো বলতে পারেন, কথা বলেন, ভালো লিখতে পারলে লিখেন, ভালো সংগঠক হলে আপনি সুন্দর সংগঠন তৈরি করেন, ভালো যদি আপনি মানে পরামর্শদাতা হতে পারেন, গভর্নমেন্টকে, সরকারকে, জনগণকে পরামর্শ দিন, ভালো কিছু করুন, দিনের জন্য কিছু করুন, একটা মাদ্রাসা করেন, একটা মসজিদ করেন, একটা মক্তব করেন, একটা এতিমখানা করেন, কিছু একটা করেন দিনের জন্য। এই এই ছোট্ট একটা কাজ ইনশাআল্লাহ পরকালে আপনার জান্নাতে যাওয়ার মাধ্যম হতে পারে ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন, আল্লাহুম আমিন। আর সবচেয়ে শেষ 10 নম্বর যে কথাটা বলবো সেটা হলো যে আজকের বিশ্ব পরিস্থিতি খুব ঘোলাটে, এতটা ঘোলাটে যে হক বাতিল চেনাটাও এখন খুব ডিফিকাল্ট হয়ে যায়।
এই নসিহতটা 10 নম্বর নসিহতটা স্পেশালি যুবকদের জন্য, ইসলামের নামে জিহাদের নামে এমন কোন জায়গায় পা দিবেন না যেটা আপনাকে সন্ত্রাসের দিকে টেনে নিয়ে যাবে, এটা করবেন না। ইহুদি খ্রিস্টানরা খুব পরিকল্পিত ভাবে জিহাদকে তুলে দেওয়ার চেষ্টা করেছে এবং তারা সেখানে সফল। তারা এমন এমন কিছু সন্ত্রাসী সংগঠন তৈরি করেছে যেগুলো ইসলামের নামে জিহাদের নামে ইসলামের ক্ষতি করবে। এই জিহাদি জাজবাদী আপনাদেরকে বিভিন্ন ভ্রান্ত দলে নিয়ে যেতে পারে, খুব সতর্ক থাকবেন। মূল যেটা জিহাদ এবং ক্রেতা সেটা আসবে সামনে, সেটা ইমামুল মাহদীর নেতৃত্ব হবে ইনশাআল্লাহ তাআলা। সেটার সময় বেশি বাকি নাই। এর আগে যত রকম এই যে সন্ত্রাসী সংগঠনগুলো তৈরি করা হয়েছে খুবই সতর্কতার সাথে পা ফেলবেন, কোন হ্যামিলনের বাসি বলার পিছনে দৌড়াবেন না। মনে রাখবেন নবীজি বলেছেন যে শেষ পর্যন্ত একটা দল একটা উম্মা আমার মধ্যে তয়ফা হকের উপরে স্পষ্ট থাকবে, স্পষ্ট যাদেরকে সবাই চিনবে যে এরা হকপন্থী। হকপন্থীরা গোপনে লুকিয়ে লুকিয়ে থাকবে না, পাহাড়ের মানে ভার্চুয়াল জগতে লুকিয়ে থাকবে না। হক যারা লালন করবে তারা স্পষ্ট ভাবে সবার সামনে আসবে এবং হকের কথা বলবে। অতএব এমন কোন মানে ভ্রান্ত দল বা ভ্রান্ত সংগঠনে ঢুকবেন না যেটা আপনাকে জিহাদের নামে সন্ত্রাসের দিকে নিয়ে যায়, তাহলে আপনি উম্মার উপকার করতে গিয়ে বরং ক্ষতি করে ফেলবেন। অতএব এই যে 10টা আমি পয়েন্ট বললাম, এই পয়েন্টগুলো একটু মাথায় রাখার চেষ্টা করবেন। এর সাথে আমি আগেও বলেছি সম্পদগুলো, আপনাদের সম্পদগুলো আছে এগুলোকে মূল সম্পদে রূপান্তরিত করুন। জমি কিনতে পারেন, সোনায় রূপান্তর করুন, রূপায় রূপান্তর করুন বা ব্যবসায় খাটান। ব্যাংক ব্যালেন্সে এত কাগজের টাকা ফেলে রাখবেন না। বারবার সতর্ক করেছি যে সামনে এই জিনিসগুলো পড়ে যাবে, থাকবে না, আপনি দেউলিয়া হয়ে যাবেন। আর একটা লাস্ট কথা বলে শেষ করছি, সামনে এমন একটা ভয়ঙ্কর অবস্থা আসতে যাচ্ছে বিশ্বে যখন বিশ্বের বড় বড় কান্ট্রিগুলো ধ্বংস হয়ে যাবে এবং বড় বড় শহরগুলো পড়ে যাবে। পারমাণবিক যুদ্ধ আমাদের সামনে আসছে, প্রত্যন্ত জায়গায় দূরবর্তী জায়গায় আপনি জমি জমা কেনার চেষ্টা করেন, প্রত্যন্ত জায়গায় দূরে আপনাকে এমন হতে পারে আপনাকে হিজরত করতে হতে পারে। ইভেন যারা শহরে আছেন তাদেরকে তো অবশ্যই হিজরত করতে হবে, সামনে এমন সময় আসছে, বেশি দিন বাকি নাই, আল্লাহ ভালো জানেন কত বছর। আমাদের এস্টিমেট 10 থেকে 20 বছর, আল্লাহ ভালো জানেন, তার আগেও হতে পারে, আল্লাহু আলাম বিসওয়াব। অতএব দূরবর্তী কোনো জায়গায় হিজরতের পরিকল্পনা রাখুন, কারণ ইসলামের সাথে হিজরতের একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে। আমাদের সামনে বেশি আমাদের সামনে অপশন বেশি নাই। একটা অপশন হচ্ছে আপনি বাতিলদের সাথে আপোষ করে নিলেন, জালেমদের সাথে আপোষ করে নিলেন, তাগুতদের সাথে আপোষ করে নিলেন, আপনি দুনিয়াতে ভালো থাকবেন, পরকাল নষ্ট করলেন। আর একটা অপশন হচ্ছে আপনি এদের বিরুদ্ধে যদি কিছু করতে যান তারা এত শক্তিশালী আপনার হাত তারা গুড়িয়ে দিবে, সত্যি সত্যি আপনি কিছু করতে পারবেন না। অতএব এটাও একটা ধ্বংসাত্মক পথ হবে। আর একটা অপশন থাকে এই সমস্ত ফেতনা থেকে আপনি দূরবর্তী কোনো জায়গায় গিয়ে হিজরত করেন, সেখানে ইসলাম নিয়ে টিকে থাকেন, সেখানেই মারা যান, তাও আপনি ইমান নিয়ে মরতে পারবেন ইনশাআল্লাহ। অপশন খুব বেশি নেই আমাদের সামনে। আরেকটা অপশন হচ্ছে এটা আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু কে আমাদের নবীজি বলেছেন যে বেশি বেশি ঘরে থাকো, বিনা প্রয়োজনে বাইরে যাবে না, মুখ বন্ধ রাখো, বেশি কথা বলার দরকার নেই, এবং তুমি তোমার নিজেকে নিয়ে চিন্তা করো, বাইরে চিন্তা ভাবনা, এটাও একটা অপশন। শেষ জামানায় এই কাজগুলো যদি আমরা করতে পারি ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক আমাদেরকে এই দুনিয়াতেও সফল করবেন ইনশাআল্লাহ, এবং পরকালেও আল্লাহ পাক আমাদেরকে রহমত দান করবেন ইনশাআল্লাহ তাআলা।